درود و سلام جهر و لگیا شو بوج گمبوج دکر چهیا یا ایوها المشتق نبی النور جماله یا قوسین محبوب رب المشرقین یا ایوها المشتق نبی النور جماله یا قوسین محبوب رب المشرقین. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد أمر الله تعالى دربارے شکریا جانائی جے اللہ تعالی আমাদের কে এই সুন্দর মাহফিলে সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার আপনাদের সভাপতি সাহেব গতকাল বললেন যে আমাদের আলোচ্য বিষয় হলো দাওয়াত, তা খুবই খুশি হলাম। দাওয়াত খাওয়াও আরামের, আমিও হুজুর মানুষ, সভাপতি সাহেব মৌলানা মানুষ, তা কী করে আপনারা আমাদের দাওয়াত খাওয়াবেন এই বিষয়ে আলোচনা করা হবে, নাকি বলেন? হ্যাঁ, কী করে আপনারা আমাদের দাওয়াত খাওয়াবেন এই বিষয়ে আলোচনা করতে হবে, ঠিক না? আমরা কি করে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে হয়, আর কেনই বা দিতে হয়, কিসের দাওয়াত দিতে হয়, আর দিলে কি লাভ হয়, আমরা খুব অল্প সময়ে বোঝার চেষ্টা করব। তো এদিকে সেদিকে টেনে টুনে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে কথাগুলো বললে শুনলে আল্লাহ তাআলা খুশি হন, যে কথাগুলো আমাদের দুনিয়ার জীবনে আমাদের আখেরাতের জীবনে কাজে লাগে সেই কথাগুলো বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। ভাইরা, আমরা হয়তো মনে করি যে আল্লাহর হুকুম মানলে আখেরাতে পাওয়া যাবে, তো কথাটা কিন্তু ওই রকম না। আল্লাহর কথা শুনলে দুনিয়াতে সবচেয়ে আগে পাওয়া যায়। আল্লাহ তো আমাদের দুনিয়ায় জীবন দিয়েছেন কষ্ট করতে, না আমরা আল্লাহর পথে চললে আল্লাহর কোনো লাভ হয় না, আমাদের লাভ হয়, নগদ লাভ হয়, বাকিও লাভ হয়। আল্লাহ আমাদেরকে এমন কোনো হুকুম দেননি যেটা আমাদের কাজে লাগে না। ছোট্ট একটা মূল নীতি আপনারা বুঝতে পারবেন, এটার ভিত্তিতেই আল্লাহর পথে দাওয়াত কেমন হবে এটাও আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে যত হুকুম আহকাম দিয়েছেন সব দিয়েছেন আমাদের ভালোর জন্য, নাকি বলেন? নাকি আল্লাহর কোনো স্বার্থ আছে? আমরা সবাই নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ আছে, আর সবাই বেনামাজ হইলে আল্লাহর কোনো লস আছে? না। তাহলে আল্লাহ যখন আমাদেরকে বিধিবিধান দিয়েছেন আমাদেরকে ভালোবেসে আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আল্লাহর হুকুম আহকাম নিয়ম কানুন আমাদের শিখিয়েছেন, উম্মতের ভালোবেসে শিখিয়েছেন, তার কোনো স্বার্থ দেখেননি, দেখেছেন নাকি? উনি বলে গেছেন নাকি আমার বংশের দুইজনকে তোমরা গদ্দিন হোসেন করেই রাখবা, বলে গেছেন নাকি? না, এমন কিছু বলে যাননি। আমাদের ভালোর জন্য তিনি আল্লাহর বিধানগুলো আমাদের শিখিয়ে গিয়েছেন। তাহলে আল্লাহ এবং তার রাসূল যত কিছু আমাদের শিখিয়েছেন সব আমাদের স্বার্থ। আর আমরা ওলামায়ে কেরাম, আমি একজন ক্ষুদ্র আলেম এবং অন্যান্য আলেম ওলামা পীর মাশায়েখ বুজুর্গ ইমাম হাজি গাজী, আমরা যখন আপনাদের কিছু বলি আমরাও আপনাদের ভালোর জন্যই বলি, তবে আমাদেরও কিছু কিছু স্বার্থ থাকে। কি থাকে? আমরা তো আর নবীর মতো নিঃস্বার্থ হতে পারি না, অনেকে হতে পারে, আমি ব্যক্তিগতভাবে পারি না। এই জন্য আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি।
যে আল্লাহ এবং তার রাসূলের হুকুম কেমন আর আমাদের নিয়ম নীতিগুলো কেমন। যেমন আল্লাহ এবং তার রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদেরকে শিখিয়েছেন স্বামী স্ত্রী তারা গল্প করবে, আড্ডা দেবে, সংসারের কাজ করবে, বউ রাগ করবে, স্বামী চুপ করে থাকবে, স্বামীর জন্য বউ রান্না করবে, এই যে কাজগুলো, এই কাজগুলো করলে জিকির করা, তাহাজ্জুদ পড়া, নফল রোজা রাখার চেয়েও স্বামী এবং স্ত্রী অনেক বেশি সওয়াব পাবে। আপনি বোঝেন, আল্লাহ তাআলা কোরআন কারিমে পরিবারের বউ ছেলেমেয়ের শান্তিটাকে ইমামদের মুত্তাকিদের নেতা হওয়ার মানদণ্ড বানিয়েছেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। কিন্তু আমরা যখন ওয়াজ করি সাধারণত খুব কম সময় স্বামী স্ত্রীর প্রয়োজনীয়তা, পরস্পরের দায়িত্ব অথবা তাদের গভীর সম্পর্কের যে ইবাদত এগুলো বলি না। আমি এসে ফুরফুরা হুজুরের মুড়িধর কথা বলি, আরেকজন আরেক হুজুরের মুড়িধর কথা বলে, আরেকজন আরেক দলের কথা বলে, আরেকজন খানকার কথা বলে, একজন জিকিরির কথা বলে, ঠিক না বেটিক ভাই? তাহলে আমরা ভালো কথাই বলি, তবে প্রত্যেক ভালোর সাথে আমাদের কিছু কিছু আছে মনে হয়। আর আল্লাহ এবং তার রাসূল যেটাকে গুরুত্ব দিয়েছেন এটা আমাদের কথার ভিতর থেকে অনেক সময় সরে যায়। আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে যদি চলি তাহলে আমাদের নিজেদের লাভ হবে এবং আমাদের দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর পথের দাওয়াতটাও যদি তাদের মানদণ্ডে হয় তাহলে আমরা লাভবান হব। তাহলে আমরা প্রথমে বোঝার চেষ্টা করি যে আল্লাহর পথে দাওয়াত এটার লাভ কি। আগে লাভ বুঝতে হয় না কি বলেন? লাভ বুঝতে হয় না, লাভ ছাড়া আমরা কেউ কাম করতে চাই না। আল্লাহ তাআলা কোরআন কারিমে বারবার আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কথা বলেছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা শিখিয়েছেন। আমরা কয়েকটা জিনিস বোঝার চেষ্টা করব। একটা হলো আল্লাহ তাআলার পথে দাওয়াত দিলে আমাদের কি লাভ, আর এটা কত সহজ কাজ। আপনি রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, বাজারে যাচ্ছেন, আপনাদের এই ডাঙ্গাপাড়া বাজার আছে না, আপনারা আসেন না? আসতে যাইতে অনেক মানুষের সাথে দেখা হয় না, দোকানদার দোকানে বসে থাকেন, এরকম ঘটে না? কোনো মানুষকে যদি আপনি একটা ছোট্ট ভালো কথা বলেন, মাগরিবের আজান হয়েছে, ঈশার আজান হয়েছে, আপনি নামাজে যাচ্ছেন, ভাই চলো না ভাই, অথবা একটা মানুষ বিড়ি খাচ্ছে অথবা কোনো অন্যায় কাজ করছে, ভাই এটা করো না ভাই, আল্লাহ নারাজ হবে, আপনার মুখ দিয়ে যে কোনো একটা ভালো কথা, এমন কি একটা মানুষ রাস্তা দিয়ে যাবে তাকে পথটা বলে দেওয়া, একটা মানুষ গরুটা চলে যাচ্ছে অথবা খন্দ খেয়ে যাচ্ছে, ফসল নষ্ট করছে, ডেকে তাকে বলে দেওয়া, এই কাজগুলোও কিন্তু আল্লাহর পথে দাওয়াতের অংশ। আমি যখন মুখ দিয়ে একটা শব্দ বের করব, একটা ভালো কথা অথবা একটা খারাপ কথা থেকে নিষেধ করব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরুম বিল মারুফি সাদাকা ওয়া নাহিয়ুন আনিল মুনকারি সাদাকা। আপনি যখন রাস্তায় চলতে, হাঁটতে, বসতে, চায়ের দোকানে, যে কোনো পরিস্থিতিতে একজন মানুষকে ছোট্ট একটা বাক্য ভালো কথা বলেন অথবা তাকে একটা খারাপ কাজ থেকে নিষেধ করেন, সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় আল্লাহ তাআলা একটা বিরাট সৎকার সব লিখে দেন। আল্লাহু আকবার। আমরা সারাদিনে দুটো ছাগল সৎকা করতে পারি না, 2000 টাকা দান করতে পারি না, কিন্তু ভাই মানুষকে ভালো কথা বলা কি খুব কষ্টের কাজ? আমরা সবাই বোবা শয়তান হয়ে গেছি। আমরা যদি আমাদের আশেপাশে অগণিত মানুষ আছে যাদেরকে দুর্ভাগ্যবশত আমরা ঘৃণা করি, নামাজ পড়ে না খুব খারাপ, রোজা রাখে না খুব খারাপ, অমুক কাজ করে খুব খারাপ, কিন্তু ওই খারাপ মানুষটাকে আদর করে আপনি কি কোনোদিন একটা ভালো কথা বলেছেন? ওই খারাপ মানুষটা যে খারাপ হয়েছে
এটা ওর একার কারণে হয়নি, ওর পিছনে আমাদেরও কারণ আছে। আমরা ওকে ভালো কথা বলতে ব্যর্থ হয়েছি। কথাকে বুঝতে পারছেন? প্রথম লাভ আমরা বুঝেছি, সমাজের যে কোনো মানুষকে যদি আমরা একটা ভালো কথা বলি, শুধু মুখ দিয়ে একটা কথা, কথা বলার জন্য অজু করা জরুরি না, গোসল করা জরুরি না, টুপি মাথায় দেওয়া জরুরি না, কোনো রকমের পূর্ব প্রস্তুতি জরুরি না, মৌলানা সাহেবদের ডেকে আনা জরুরি না, শুধু মুখ দিয়ে আদর করে মহব্বত করে একটা ভালো কথা বললেই নারী পুরুষ, মহিলারা মহিলাদের ভিতরে, পুরুষেরা পুরুষের ভিতরে যে কোনো একটা ভালো কথা যদি কেউ বলে, সঙ্গে সঙ্গে তার আমলনামায় আল্লাহ তাআলা বিরাট সৎকার সওয়াব লিখে দেন। দুই নম্বর হলো, যদি ওই মানুষটা আপনার ভালো কথাই প্রভাবিত হয়ে কোনো ভালো কাজ করে, তাহলে আপনার জন্য আপনার জীবনে এর চেয়ে বড় বিজনেস আর কিছুই নেই। যদি আপনার কথায় একটা মানুষ ভালো হয়, মসজিদে আসে, নামাজ পড়ে, অন্যায় কাজ ত্যাগ করে, ওই ব্যক্তি জীবনে যত নেক আমল করবে, যত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, ওয়াজ মাহফিলে যাবে, ওয়াজ মাহফিল শুনবে, পিতা মাতার খেদমত করবে, সন্তানদের মানুষ করবে, ওর ওসিলায়, ওর মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত নেক আমল দুনিয়াতে হবে, সকল নেক আমলের সমান সওয়াব আপনার আমল নামায় জমা হবে। তো ভাইরা, দুনিয়াতে আমাদের দেশে বাংলাদেশে এক সময় খুব জমজমাট ছিল, এখন একটু দুর্বল। কি জন্য? MLM ব্যবসা, জানেন নাকি আপনারা? ডেস্টিনি ছিল, আরও কী কী ছিল, ছিল না? মানুষ এগুলো কেন করত? কারণ এতে কমিশন পাওয়া যায় অনেক, ঠিক না? দুটো কাস্টমার দুটাই দিতে পারলে ও যত লাভ করবে আপনি কমিশন পাবেন, এই তো। MLM ব্যবসা দুনিয়ায় না জায়েজ, অনেক ফাঁকি ঝুঁকি আছে, কিন্তু আল্লাহ তাআলার সাথে MLM ব্যবসা হলো মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া। আর এখানে কোনো 5% 10% কমিশন নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার কথাই যদি কেউ ভালো হয়ে নামাজ পড়ে, ও যে 100 সওয়াব পাবে, আপনার আমলনামায়ও ওই 100 সওয়াবই জমা হবে, কিন্তু ওর সওয়াব কমবে না। আল্লাহর কাছে কম আছে নাকি? তাহলে আমরা দুটো লাভ জানতে পারলাম, ঠিক না? এখন আমরা কিন্তু এই লাভ থেকে বঞ্চিত হচ্ছি অনেকেই, ঠিক না বেঠিক? আমরা কেন বঞ্চিত হচ্ছি আমি কোরআনের নির্দেশনা আপনাদের বলবো। কারণ আমরা মানুষদেরকে দাওয়াত দিই না, সমালোচনা করি, সমাজের মানুষদেরকে খারাপ বলি, কিন্তু খারাপকে ভালো করার চেষ্টা করি না। আপনাদের বলছি, প্রতিটি খারাপ মানুষের ভিতরে অবশ্যই অবশ্যই কিছু ভালো জিনিস আছে। আপনি তার খারাপকে বড় না করে ভালোটাকে পানি দেন, দেখবেন ভালোটা আস্তে আস্তে গাছ হয়ে যাবে। কিন্তু আমরা কি করি? আমরা মানুষদেরকে যদি নামাজ পড়তে বলিও, তুই নামাজ পড়িস না, কিসের মুসলমান, নামাজ পড় না, কাফের, এরকমই তো দাওয়াত দেন আপনারা, ঠিক না? এই দাওয়াতে কেউ নামাজ পড়বে না, ঝগড়া করবে, ঝগড়া করবে। কিন্তু আপনি যদি বলতেন, ভাই তুমি মুসলমান, আল্লাহ নামাজ তোমার উপকার হবে, আল্লাহ নামাজের সেজদায় তোমার দোয়া কবুল করবে, আল্লাহ বরকত দেবে, চলো না ভাই নামাজ পড়তে যাই, তাহলে কেউ আপনাকে রাগ করতো নাকি? ও যেত অথবা যেত না, কিন্তু রাগ করতো না। এই যে ঠগে যাই, এই ঠগে যাওয়ার কারণ হলো আমাদের বিজনেসের চেতনাটা নষ্ট হয়ে গেছে। আপনাদের এলাকাতে ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্টরা আসে কি আসে না? আপনাদের কাছে এসে বলে যে, ভাই আপনি কি কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে পলিসি করেছেন বা অংশ নিয়েছেন? আপনি যদি বলেন, হ্যাঁ আমি অমুক কোম্পানিতে ইন্স্যুরেন্স করেছি, তখন ও খুশি হয় না বেজার হয়? মাশাআল্লাহ, ডাঙ্গাপাড়া মানুষ খুব বুদ্ধিমান। কোনো ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট যখন শোনে যে আপনি ইন্স্যুরেন্স করেছেন, তখন সে কি হয়? হ্যাঁ, কারণ সে জানে একে আর নেওয়া গেল না, এর মাধ্যমে আর আমি কমিশন পেতে পারলাম না। আপনি বিজনেস করবেন কার সাথে? আপনি যখন দেখবেন একটা লোক নামাজ পড়ে না, খুশি হবেন না বেজার হবেন? হ্যাঁ, আপনি বিজনেসের চিন্তা করলে খুশি হতে হবে,
যে না ও এখনো ইন্স্যুরেন্স করেনি, আমি এটাকে ধরে ইন্স্যুরেন্সে নিয়ে ওর কমিশনটা নেব। কথা বোঝেননি? সমাজে বেনামাজি খারাপ কাজের লোক থাকলে তো আমাদের খুশি হওয়া দরকার যে আলহামদুলিল্লাহ কাস্টমার পাইছি। কথা বোঝেননি? ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট যেমন ইন্স্যুরেন্স করেছে লোক দেখলে খুশি হয় না, হয় নাকি? বরং ইন্স্যুরেন্স করেনি লোক দেখলে খুশি হয়। ঠিক আমরা নামাজি লোকদের মহব্বত করবো নিঃসন্দেহে, সেটা অন্য জিনিস, কিন্তু আমার বিজনেসের জন্য খুঁজে বেড়াবো যে নামাজি না কে, নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন পড়তে পারে না, শুনলেই আমার খুশি লাগবে, কারণ কাস্টমার পেয়েছি মাশাআল্লাহ। তাই ভাইরা, আপনার কাছে যখন ইন্স্যুরেন্স কোম্পানির কেউ আসে আপনাকে অনেক কথা বলে, আপনি রাগ করেন, আরে বাদ দে সব সিটার, এই রাগ শুনে কি ওই কোম্পানির এজেন্ট আপনার উপর রাগ করে? করে না। কেন? ওর রাগ বলে কিছু নেই, ওর কাদা দিয়ে বানিয়েছে আল্লাহ। ও বোর সাথে রাগ করে না? করে। ও কর্মচারীর সাথে রাগ করে না? তাও করে। তা আপনার কথা রাখলো না কেন? মাশা আল্লাহ, স্বার্থ আছে, তার বিজনেস চিন্তা আছে যে আপনাকে যদি সে এই সবর করে একবার রাগ করে খেদাই দিলে আবার পরের দিন এসে কোনো রকমে কোম্পানিতে ঢুকাতে পারে, তাহলে সে কমিশন পাবে, ঠিক না? আপনি কার সাথে বিজনেস করছেন? আল্লাহর সাথে। তাহলে আপনার ওই কাস্টমার যদি রাগ করে আপনি কি করবেন? আপনি খুশি হবেন যে মাশাআল্লাহ আমার আল্লাহ দেখছে, আমি রাগ সহ্য করে দাওয়াত দিছি, আমার কমিশন বাড়ছে, ঠিক না? কিন্তু দুর্ভাগ্য ভাইরা, আমরা বিজনেসের চেতনাটা ভুলে গেছি। আমি আল্লাহর সাথে বিজনেসের জন্য দাওয়াত দিই না, পরের খুঁটা দেওয়ার জন্য দাওয়াত দিই। আমরা আল্লাহ তাআলার সাথে বিজনেসের চিন্তায় দাওয়াত দেব। কিভাবে? ও রাগ করলেও আমি সবর করব, না এখানে আমার স্বার্থ আছে। ভাই ভাই রাগ করিস না, ভাই চল মসজিদে, তুই অত কথা বলে চল, কিছু না হলে বলেন যে ভাই আমার ঠকাস নে, তোর মসজিদে নিয়ে আমি আল্লাহর কাছে কমিশন নেবো, নিয়ত করে ফেলিস, তুই একবার অন্তত চল। কথা বোঝেননি? তো ভাইরা, তৃতীয় কথা হলো কিসের দাওয়াত দেব। আমরা ভুল করি, আমরা কেউ আল্লাহর পথে দাওয়াত দিই না, আমরা সবাই নিজ নিজ দল মতের পথে দাওয়াত দিই। মনে করেন আমার একটা মাদ্রাসা আছে, যেমন আমাদের সভাপতি সাহেবের বাড়িতে একটা মাদ্রাসা আছে, উনি সারা বাংলাদেশে ওয়াজ করে সবাই রনগর মাদ্রাসায় ছেলে ভর্তি করবা, এটা হলো একটা দাওয়াত। আরেকটা দাওয়াত হলো উনি সারা বাংলাদেশে বলে ভাইরা আপনার ছেলে পেলে মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসায় টাকা পয়সা দেবেন, মাদ্রাসা কোরআন শেখাবেন, আমারও একটা মাদ্রাসা আছে চাইলে ওখানেও ভর্তি করবেন। কোনটে ভালো দাওয়াত আপনাদের মনে হয়? পরেরটা, আমাদের দাওয়াত হবে যে ভাই তুমি ইমানটা সহি করো, নামাজ পড়া হালাল খাও, বউ বাচ্চা নিয়ে সুখে থাকো, এরপরে তুমি যা যে দলে যাও যাও, আমার দলে আসো যদি আলহামদুলিল্লাহ। কথা বোঝেননি? এইটা হলো আল্লাহর পথে দাওয়াত, আর আমরা দিই দলের পথে দাওয়াত, মতের পথে দাওয়াত, নিজের পথে দাওয়াত, নফসের পথে দাওয়াত, যে জন্য আমরা দাওয়াতে সফল হই না এবং আল্লাহর কাছে যে বরকত পাওয়া দরকার সেটা পাচ্ছি না। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন, মানুষের ভিতরে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে সুন্দর মানুষ, সবচেয়ে ভালো কথা বলা মানুষ কে? যার পাগড়িটা খুবই সুন্দর, নাকি? যার গলার সুর ভারী সুন্দর, যার গল্প শুনলে খুব মজা লাগে, তাও বলেননি আল্লাহ। আল্লাহ তাআলা তিনটে কথা বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সবচেয়ে ভালো কথা বলে, সুন্দর কথা বলে, সবচেয়ে ভালো মানুষ মুসলমান ওই ব্যক্তি যার তিনটে কোয়ালিটি আছে। কয়টা ভাই? প্রথম হলো সে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, কার পথে? এবং নিজে নেকামল করে, নিজে কি করে এবং বলে যে আমি মুসলমান,
কি বলে, তাহলে আমরা সবচেয়ে ভালো মানুষের আল্লাহর পথের দায়ীদের তিনটে গুণ আল্লাহর কোরআনের এই আয়াতে দেখলাম। প্রথম কি, প্রথম কি ভাই, আল্লাহর পথে ডাকে। দ্বিতীয় কি, তৃতীয় হলো বলে আমি মুসলমান। আমরা সমাজের মানুষ, অধিকাংশ মানুষ গড্ডালিকা প্রবাহে চলি, তার মানে গতানুগতিকতায় চলি সমাজে। আপনারা তো মাশাআল্লাহ ডাঙ্গাপাড়ার মানুষেরা অনেকেই ওয়াজ শুনতে আসেন। সমাজে অনেক মানুষ আছে যারা ওয়াজ মাহফিলে যায় না, মসজিদে যায় না, দিনের কাজ করে না, আছে না নেই, আছে। তারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে, বলে এই বোকা শোকা কি ওয়াজ শুনে বেড়াচ্ছে। তারা বলে যে নগদ দেখো নগদ, বাকির চিন্তা করো না। এরকম লোক আছে না নেই, আছে না নেই? আপনাদের এই ডাঙ্গাপাড়া এলাকাতেও আছে? আছে। আচ্ছা আমাকে বলেন তো, আমরা দুনিয়ার মানুষ নগদ চান না বাকি চান? বলেন না, নগদ চান। নগদ কে চাই, পাগলে নগদ চায় না বুদ্ধিমানে নগদ চায়? আমরা দেখি একটা চাকরি হলো আপনার, চাকরিতে বলা হলো দৈনিক হাজিরে হিসেবে বেতন নিতে পারো, প্রতিদিন যা করো হাজিরে নিয়ে যাবা মাস্টার রোলে, অথবা মাসিক বাৎসরিক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চাকরি নিতে পারো, মাস শেষে বেতন পাবা। দৈনিক নগদ যা করবা নিয়ে যাবা, অথবা বাকি এক মাস পরে 30 দিন পরে বেতন নেবে। আপনারা কোনটা চাইবেন? হ্যাঁ, নগদ চাবেন না? আপনি তো বোকা, আজকে কাজ করলেন, যদি 29 দিনের মাথায় মরে যান টাকাটা পাবেন না, নগদ নেবেন না? নগদ চাই পাগলে না বুদ্ধিমানে। আর যে বুদ্ধিমান সে বলে না আমি দৈনিক নেবো না, মাসিক চুক্তিতে নেবো, ঠিক না? ঠিক আছে, আপনার মাসিক বেতন পান, মালিক বলল, কোম্পানি বলল যে তোমার প্রতি মাসের বোনাস অথবা তোমার যে ওভারটাইম আসে ওটা প্রতি মাসে দিয়ে দেব, অথবা বছর শেষে অথবা চাকরি শেষে রিটায়ারমেন্টের সময় একবারে জমা করে দেব। আপনারা কোনটা নেবেন? নগদ নেবেন না? নগদ নেবে বুদ্ধিমানে না পাগলে? আর বাকি নেবে বুদ্ধিমানে। এমন কোন পাগল বাংলাদেশে পাবেন না যে বলবে না আমার মাসে মাসে বোনাসটা দিয়ে দাও, প্রত্যেকে বলবে না রিটায়ারমেন্টের সময় একবারে জমা করে দিও, ওইটা আমার কাজে লাগবে, ঠিক না? তাহলে বাকি হলো না নগদ হলো? বাকি হলো। আপনার ঘরে গোলায় ধান আছে, পেটে খিদে আছে, পকেটে টাকা নেই, ছেলে পেলে নিয়ে না খেয়ে আসেন। একজন বলল যে তোমার গোলায় তো 5 মণ ধান আছে, ওইটা সিদ্ধ করে নিয়ে এসো, খাও না পেট ভরে। আপনি বললেন যে না ভাই, এটা 20 ধান রেখে দিছি, এই তো জো আসলেই ধান বুনে দেব। সে যদি বলে আরে তুই তো বোকা, আরে আগে নগদ পরে বাকি, তুই এটা খা, তোর জো আসবে কিনা ঠিক নেই, ততদিন তুই বাঁচবি কিনা ঠিক নেই, তোর মাটিতে ধান বুনে দিবি ধান হবে কিনা ঠিক নেই, ধান হওয়ার পরে সিটি হবে না পুড়িয়ে যাবে তারও ঠিক নেই, এত অনিশ্চিত ভবিষ্যতের বাকির চিন্তা না করে এখন পেটে খিদে আছে ঘরে ধান আছে খেয়ে নে, এই বুদ্ধি যদি দেয় আপনি কি মানবেন? কেউ মানার মতো আছেন নাকি? যে মানবে সে বোকা, না যে মানবে না সে বোকা? মানবে সে। তাহলে আমরা কি নগদ চাই না বাকি চাই? প্রতিটি বুদ্ধিমান মানুষ বাকি চাই, শুধুমাত্র পশু জীব জানোয়ার নগদ। কথা বোঝেননি? 2 নম্বর কথা, আসলে আসল বোকা কারা? আপনি এখানে ওয়াজ মাহফিল শুনতে আসছেন, আর একজন দোকানে দোকানদারি করছে, যিনি দোকানদারি করেন, যিনি ব্যবসা করেন, তিনি কিন্তু বাকির পিছনে ছোটে, তার সব আয় ব্যাংকে জমা করে, ঠিক না? না যা আয় হয় খেয়ে ফেলে, ব্যাংকে জমা করে না? ব্যাংকে যেটা জমা করে এটা কি নগদ ভোগ করছে না বাকির জন্য রেখে দিচ্ছে? ওটা তো পুরোই বাকি, তবে ওই বাকি যে কষ্ট করছে সে কিন্তু খাবে না। খাবে কারা? হ্যাঁ, ও পরের জন্য জমাচ্ছে। আর আপনি আল্লাহর জন্য যেটা করেন ওটা আপনি নিজে নগদ পাবেন, আল ওলাদ নিজে নগদ পাবে, এবং আপনিও বাকিতে 16 আনাই পাবেন। কথা বোঝেননি? এজন্য আমরা অধিকাংশ দুনিয়ার মানুষ
আল্লাহর পথে চলতে শয়তান বাধা দেয় যে এসবে কি হবে, ওরে মরে গেলে কি হবে, থাক আমরা কোনো নগদ চিন্তা করি। এটা হলো নগদ, একমাত্র পাগল ছাড়া কেউ চিন্তা করে না। একমাত্র পাগল, তার বাড়ি নেই ঠিক না, টাকা পয়সা জমায় না ঠিক না, কারণ টাকা পয়সা তো বাকি জমায় তুমি খাবো, কিন্তু যা নগদ পাই খেয়ে ফেলে, এটাকে কি বলে, পাগল। আর যারই বুদ্ধি আছে সেই বাকি এবং সঞ্চয় করে। কিছু মানুষ সমাজে যখন দিনের চিন্তা মনে আসে তখন মানুষের দোষ ধরে, নিজে ভালো না হয়ে মানুষের দোষ ধরে। দেখবেন চায়ের দোকানে বিভিন্ন জায়গায় অনেক মানুষের সমালোচনা, কোরআনের কথা, হাদিসের কথা, ইমাম সাহেব ভালো না, হুজুর ভালো না, ওয়াজ করে গেছে ভালো না, মৌলানা সাহেব ভালো না, প্রধানমন্ত্রী ভালো না, অমুক এমপি ভালো না, চেয়ারম্যান ভালো না, এই রকম কথা বলার লোক আছে না নেই, অল্প না বেশি। কিন্তু আমি যে ভালো না, আমার কর্ম যে ভালো হচ্ছে না, এই চিন্তা কি হচ্ছে? এই জন্য আল্লাহ বললেন শুধু মানুষকে আল্লাহর পথে ডাকলে হবে না, আল্লাহর পথে মানুষদের ডাকার পাশাপাশি তোমার কর্মটা কিন্তু ভালো হতে হবে। তুমি যদি নিজের কর্ম ভালো না করতে পারো আর শুধু মানুষদেরকে আল্লাহর কথা বলো, তাহলে এটার দ্বারা তুমি ফায়দা পেলে না। কথাকে বুঝতে পারছেন ভাইরা? জি। তৃতীয় হলো মুসলমান পরিচয় দেওয়া। আমরা যে মুসলমান এই পরিচয় দিতে যদি লজ্জা থাকে তাহলে সেটা আমাদের ইমানি দুর্বলতা। এই লজ্জা আমাদের আছে না নেই? আছে না নেই? খুব আছে। ছেলে পেলে দাড়ি রাখে, কিশোরেরা দাড়ি রাখে, আইসে বলে স্যার দাড়ি রাখতে পারছি না। কেন? মা নিষেধ করে। ছেলে পেলে দাড়ি রাখলে প্রথম কে নিষেধ করে? কেন? দাড়ি রাখলে মুসলমান পরিচয়টা পাওয়া যায়, আর মা এটা চাই না যে মুসলমান পরিচয় ছেলের থাক। কথা কি ঠিক না বেটি? ঠিক করে বলেন তো, দাড়ি রাখলে প্রথম বাধা দেয় কে? অধিকাংশ ক্ষেত্রে মা বাবা পরিবারই বাধা দেয় ঠিক না। কেন প্রথম বাধা দেয়? যে ছেলেটা দাড়ি রাখলে একটু বয়স্ক বয়স্ক দেখা যায়। মায়ের কাছে সন্তান তো কিশোর, ছোট বাবু, মা ছেলেটা দাড়ি রেখে বুড়ো বুড়ো লাগবে, ছেলেটাকে আমার রাজপুত্রের মতো দেখতে হবে ঠিক না। ছেলেকে রাজপুত্রের মতো দেখার উদ্দেশ্যে মা বিশেষ করে ছেলেকে দাড়ি রাখতে দিতে চায় না, এরকম আছে না নেই? এখন প্রথম কথা হলো মায়ের চোখ। হাসান হোসেন কি রাজপুত্র ছিল না ছিল না? দাড়িওয়ালা রাজপুত্র না দাড়ি ছাড়া? আপনার ছেলে দাড়িওয়ালা হাসান হোসেনের মতো রাজপুত্র হলে আপনার সমস্যা কোথায়? তার মানে আপনি বারাক ওবামা, বুশ, কি যেন ক্লিন্টন, এদের দাড়ি চাচা মুখ দেখে দেখে, ইহুদি নাসারাদের চেহারা দেখে দেখে, সিনেমার নায়কদের চেহারা দেখে দেখে আপনি হাসান হোসেনের কথা ভুলে গিয়েছেন। আপনার ছেলে দেখে মুসলমানও চেনা যায় না, হিন্দু চেনা যায় না, এই রকম ছেলে চান? মুসলমান পরিচয় পাওয়া যাক এরকম ছেলে আপনি চান না? তো ভাইরা, একটা কিশোর যখন দাড়ি রাখে, আমি সবাই দাড়ি রাখতে পারবেন বলছি না, কিন্তু এটা অনেক বড় কাজ। দাড়ি চেষে ফেলাটা তার জন্য একটা মহা গুনাহের কাজ, সে এবং তার পিতামাতা গুনাহ পাচ্ছে। দ্বিতীয়ত, দাড়ি কিশোরদের যুবকদের বড় প্রোটেকশন। প্রথম প্রোটেকশন হলো মেয়েদের হাত থেকে। আমার কথা কি বুঝতে পারছেন? কিশোরেরা খুব রাগ করছে যে স্যার বলে কি, মেয়েদের সাথে গল্প করাই তো ফুর্তির কাজ, তো মেয়েদের হাতের থেকে আমরা প্রোটেকশন পাবো কেন, দরকার কি? আসলে মেয়েদের সাথে গল্প করা ফুর্তির কাজ, এতে কোনো সন্দেহ নেই, তবে এটা শুরু হয় ফুর্তি দিয়ে, এরপরে পকেটের উপরে চাপ পড়ে যায়। পকেটের উপরে চাপ পড়ে না? পড়ে না। কিভাবে? মোবাইলের সিম কিনতে হয়, টাকা দিতে হয়, হাদিয়া দিতে হয়, এরপরে বাবার পকেটের উপরেও চাপ পড়ে। চাপ শুধু পকেটে থাকে না, ব্রেনের উপরে চলে যায়। লেখাপড়া হয় না, রাতের ঘুম হয় না, রাতে কথা বলতে 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 কখন সকাল হয়ে গেছে টের পাওয়া যায় না। তাহলে দুই নম্বর, ব্রেনের উপরেও চাপ পড়ে গেল। তিন নম্বর, লেখাপড়ার উপরে চাপ পড়ে গেল।
লেখাপড়া করতে আর মন বসে না, মনে হয় গল্প করি। চার নম্বর আসল চাপ হলো তখন মনে হবে বিয়ে শাদি করে ফেলি, ঠিক না? বিয়ে শাদি করার যখন ইচ্ছা হবে তখন দুটোর একটা, যদি বিয়ে না হয় তাহলে এক দুই বছর কাঁদবে, তারপর ঠিক হয়ে যাবে, আর যদি বিয়ে হয় তাহলে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ 70 বছর কাঁদবে। কথা বলছেননি? কারণ এই বয়সে 20-22 বছর বয়সে, 17-18 বছর বয়সে যে পছন্দ ওটা কখনো ভালো হয় না। দাড়ি রাখলে এই ধরনের যে সমস্যাগুলো, কৈশোরের শুরুর সমস্যাগুলো থেকে বাঁচা যায়, দুষ্ট বন্ধুদের থেকে বাঁচা যায়। দুষ্ট বন্ধুরা প্রথমে কিছুদিন মশকরা করবে, হুজুর হয়ে গেছে, এ হয়েছে, তা হয়েছে, এরপরে তারা সমীহ করবে আর কিছুই বলবে না। এটা হলো একটা দিক, যে আমাদের দেখে মুসলমান মনে হোক, আমার পোশাক, আমার দাড়ি, আমার নামাজ, আমার চেহারা, আমার আচরণ, আমার কৃষ্টি, আমার কালচার আমাকে মুসলমান পরিচয় দিক, এটা হলো আল্লাহর দিনের দায়ীদের একটা বড় যোগ্যতা। এরপরে আল্লাহ তাআলা বলছেন কি, লা তাসাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ এক হতে পারে না। তুমি যখন আল্লাহর পথে মানুষকে ডাকবে, মানুষকে ভালো কথা বলবে, মানুষের আল্লাহর দিকে ডাকবে, অনেক সময় মানুষ তোমাকে খারাপ কথা বলবে, বলে না বলে না? যদি কেউ বলে যে তোমরা খারাপ, আমরা তাদেরকে আরো বেশি খারাপ বলবো, ঠিক না? আল্লাহ বলছেন না, তোমাকে যদি কেউ শালা বলে তুমি মিয়া ভাই বলবে, তোমাকে যদি জঙ্গি বলে তুমি ভালো মানুষ বলবে, তোমাকে যদি বাজে কথা বলে তুমি সুন্দর কথা বলবে। ইদফা বিল্লাতি হিয়া আহসান, সে যে কথা বলেছে তার চেয়ে আরো অধিক সুন্দর, মনোরম, আকর্ষণীয় কথা বলে তুমি তার অন্যায়কে প্রতিহত করবে, অন্যায়ের প্রতিবাদ, অন্যায়ের প্রতিরোধ হবে সুন্দর আচরণ দিয়ে। কথা কি বুঝতে পেরেছেন? আমরা দিনের দায়রা কি এই আচরণ করতে পারছি না? আমরা অনেক সময় দাওয়াতের আদব নষ্ট করে লড়াইয়ের ময়দান বানাই ফেলি। ভাই, লড়াইয়ের ময়দান হলো ভিন্ন জিনিস, যেখানে কাফের রাষ্ট্রের বিরুদ্ধে আপনি লড়াই করছেন সেখানে দুশ্মন থাকে, আপনি যাকে দাওয়াত দিচ্ছেন দেশের মানুষ কেউ দুশ্মন না আপনার। আল্লাহ ইহুদি খ্রিস্টানদের সাথে ভালো কথা বলতে বলেছেন, অমুসলমানদের সাথে ভালো কথা বলতে বলেছেন, অমুসলমানদের দেবতাকে গালি দিতে নিষেধ করেছেন। কোনো অমুসলিমের দেবতা, ঈশ্বর, তাদের প্রতিমা, ধর্মগ্রন্থকে গালি দেওয়া হারাম। সেক্ষেত্রে আপনি মুসলমানের ছেলেকে দাওয়াত দিতে যে ইসলামের শত্রু বানিয়ে ফেলেন, এটাতে আর যাই হোক একমাত্র শয়তান ছাড়া আর কেউ খুশি হয় না। নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, তুমি যখন খারাপের পরিবর্তে ভালো দিয়ে মানুষদেরকে প্রতিহত করবে, প্রতিরোধ করবে, প্রতিকার করবে, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তখন কি হবে? তোমার সাথে যার দুশ্মনী আছে, যে তোমাকে কঠিন খারাপ জানে, তুমি যখন তার খারাপ আচরণকে ভালো আচরণ দিয়ে প্রতিহত করবে তখন সেও এক সময় তোমার বন্ধু হয়ে যাবে। আপনার কথা বুঝতে পারছেন না? আল্লাহ তাআলা এত সুন্দর কথা বললেন, আমি নাই খারাপ করে বললাম, আপনারা কেউ তো সুবহানাল্লাহ বলেন না, ডাঙ্গাপাড়ার লোকরা সুবহানাল্লাহ বলে না নাকি? অত হুজুর যখন বলে বলুন সুবহানাল্লাহ, আমরা বলো সুবহানাল্লাহ, ঠিক না? বলুন জিন্দাবাদ, আমরা বলবো জিন্দাবাদ নাকি? না, এটা সুন্নতে আসে না, এই জন্য আমি বলি না। তো যাই হোক, যেটা বলছিলাম ভাইয়েরা, আমাদের কোরআন কারিমে আর একটা সুরাই ঠিক এই বিষয়গুলো আল্লাহ বলেছেন, বুড়োদের জন্য না, যুবকদের জন্য। আমরা আমাদের সন্তানদেরকে গুরুত্ব দিই না, সময় দিই না। সময় দিই যখন ছোট থাকে, কোলে নিয়ে একেবারে জীবন দিয়ে দিই, যখন 3-4-5-6 বছর বয়স থাকে তখন কাঁধে নিয়ে মসজিদে নিয়ে যাই, ঠিক না বেটি? কিন্তু যখন 8-9-10-12-13-14-15 হয় তখন আমাদের সাথে তাদের সম্পর্ক থাকে না, থাকে
একটা জেনারেশন গ্যাপ হয়। ওর বন্ধু বান্ধবের আমি চিনি না, ও কোথায় কাটায় আমি জানি না, এটা কোনো মুসলমানের কাজ না। আল্লাহ কোরআন কারিমে সূরা লোকমানে আমাদেরকে শেখাচ্ছেন আপনার দাওয়াত শুরু হবে সবচেয়ে আগে কোথার থেকে, বাড়ির থেকে। আপনার সন্তানেরা আপনার বন্ধু হবে, তাদেরকে বসে আপনি নসিহত করবেন, শেখাবেন। কি শেখাবেন? দাওয়াতের বিষয়বস্তু, পারিবারিক দাওয়াত, সামাজিক দাওয়াত, সন্তানদের দাওয়াত, সব দাওয়াতের বিষয়বস্তু কি? আল্লাহ সূরা লোকমানে আমাদের কিছু শিখিয়েছেন। প্রথম কথা, আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের কথা আমাদের বললেন, ওয়াইদ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার ছেলেকে কাছে ডেকে আদর করে কোনো কড়া কথা বলে না, বুনাইয়া, আরবিতে বুনাইয়া মানে বাবাজি, আব্বু, কচি, খুব আদরের কথা হলো বুনাইয়া। ইয়া বুনাইয়া, কচি, বাবু, শোনো তোমাকে একটা কথা বলি। কি কথা? প্রথম কথা হলো লা তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম। আমাদের আল্লাহর পথে দাওয়াতের প্রথম দাওয়াত, প্রথম পয়েন্ট হলো যে শিরিক করবে না, শিরিক থেকে মুক্ত হও, শিরিকের চেয়ে বড় জুলুম আর কিছু নেই। শিরিক যদি আপনার ভিতরে থাকে, আপনার পরিবারে থাকে, আর আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কোনো লাভ হবে ভাই? আপনার দাওয়াতের প্রথম কথা কি হবে? শিরিক করো না, শিরিক মুক্তভাবে আল্লাহর ইবাদত করো। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান ঠিক এই জায়গাটা বাদ দিছি। আমাদের সমাজের রন্ধে রন্ধে শিরিক ছড়িয়ে রয়েছে, আমরা বুঝিও না। আমি ছোট ছোট কয়েকটা শিরক আপনাদের বলবো, এরপরে দাওয়াতের দ্বিতীয় বিষয়ে যাব। আমরা একটু আগে বলছিলাম আল্লাহ তাআলা যে বিধান দেন সেটা আমাদের জন্য কল্যাণকর, আর আমরা হুজুরেরা যে বিধান আপনাদের বানিয়ে দিই যে সেটা আমাদের হুজুরদের জন্য কল্যাণকর। আপনারা যখন কারোর কোনো বিপদ হয়, কষ্ট হয়, কোনো সমস্যায় পড়েন, তখন আপনারা আমাদের কাছে দোয়া নিতে আসেন, আসেন না? আসেন না? আসেন না রে ভাই। এই যে আপনারা এত জায়গায় যান, দৌড়ন, পুরহুরায় যান, পাকশি যান, অমুক জায়গায় যান, তমুক জায়গায় যান, এই যে আপনারা দৌড়াদৌড়ি করেন, তার 90% মূল বিষয় হলো দোয়া নেওয়া, ঠিক না? তবলিগের বিশ্ব ইস্তেমায় চলে যান, তবলিগে শরীক হওয়ার জন্য না, কি জন্য যান? আমাদের পাকশির মাহফিলে চলে যান, ওয়াজ শোনার জন্য না, কি জন্য যান? দোয়ায় শরীক হয়ে একটু বরকত পাওয়ার জন্য, ঠিক না? কেন? আল্লাহ তাআলা কি পাকশিতে, ফুরফুরায়, বিশ্ব ইস্তেমার টঙ্গির মাঠে অথবা অন্য কোনো দরবারে বাড়িঘর করে থাকেন নাকি? তো ওদিকে যান কেন? আল্লাহ তো কোরআন কারিমে বলেছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিবুন উজিবু দাওয়াতাদ দাই ইযা দাআন। আমার বান্দারা যখন আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে, আমি উত্তর দিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন, আমি বান্দার কাছেই থাকি, নিকটে থাকি, আপনি বান্দার সাথে থাকি, বান্দা যেখানে যে অবস্থায় আমাকে ডাক দেবে আমি সঙ্গে সঙ্গে সাড়া দেব। তো যে আল্লাহ আপনার সাথে রয়েছেন, আপনার কাছে রয়েছেন, আপনি তাকে ফেলে কেন ছুটে বেড়াচ্ছেন দোয়ার জন্য? তার মানে আপনি মনে করেছেন আল্লাহ আপনার কথা শুনবে না, গুনাহগার, হুজুরদের কথা বোধহয় তাড়াতাড়ি শুনবে, এটাই তো কথা, এই কথা তো? এটা হলো সব শিরকের মূল। কেন? ভালো করে বোঝেন, একটা ছোট্ট বাচ্চা, 2 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, মা রাগ করে। বাচ্চাদেরকে বেশি রাগ করে কে বলেন তো? তার মানে বাচ্চাদের সবচেয়ে বড় দুশ্মন হলো মা। একটা বাচ্চাকে মা বেশি মারে না দাদা বেশি মারে, দাদি বেশি মারে, বাপ বেশি মারে, বোন বেশি মারে, মারে বেশি কে কোন তো? তার মানে মারছে বড় দুশ্মন আর নেই, ঠিক না? হ্যাঁ, তো এখন
এখন একটা ছোট বাচ্চা আপনাদের মতো বুদ্ধিমান, আপনারা যেমন আল্লাহর সাথে করেন ওর মার সাথে তাই করে। আমার মা খুব বদরাগী, খালি মারে, মা ভালো না। ওর যখনই দুধের কথা মনে হয়, খাওয়ার কথা মনে হয়, আদরের কথা মনে হয়, কোনো অসুবিধায় ও মার কাছে যায় না, মা তো বকা দেবে। ও আপার কাছে যায়, খালার কাছে যায়, দাদির কাছে যায়, আব্বার কাছে যায়, আব্বা দুধ খাবো, আব্বা খিদে লেগে, আব্বা একটা শখ, ও মার কাছে বলে না, ওই আব্বা দাদি খালা ওরা বলে দেয় মাকে, তারপর মা দুধ দেয়। এইরকম যদি কোনো বাচ্চা থাকে, মা কি ওই বাচ্চার পরে খুশি হয়? হ্যাঁ খুশি হয়। ওই বাচ্চা মায়ের মাতৃত্বকে অপমান করছে, ঠিক না? মায়ের মাতৃত্বের দাবি কি? যে সন্তানের যা কিছু হবে সবচেয়ে আগে কাকে বলবে? মাকে বলবে। আপনি যখন আপনার কোনো কষ্ট, বিপদ, ব্যথা, বেদনা, চাওয়া পাওয়া আল্লাহকে আগে না বলে ছুটে বেড়ান, আপনি আল্লাহর রুবুবিয়তকে অপমান করেন। আল্লাহর রুবুবিয়তের দাবি হলো যে শুধু আল্লাহর কাছে আপনি যান, আর কারো কাছে যাবেন না। যদি কোনো সন্তান এরকম হয় না, ছোট শিশুর যে বুদ্ধি আছে আপনাদের সেই বুদ্ধি নেই। কোনো সন্তান যদি মার কাছে না আছে, কোনো কিছু লাগলেই খালার কাছে দাদির কাছে চায়, মা কি ওই ছেলেকে ভালোবাসতে পারে? রাগ হয় না আমার? মা ভালোবাসে ঠিকই, কিন্তু খুবই কষ্ট পায় যে এই ছেলেটা আমাকে অপমান করছে, ঠিক না বেটি? আপনি আপনার রবকে অপমান করেন। দুই নম্বর কথা ভাইয়েরা, আপনার জন্য কোনটি সুবিধা? আপনার রব আপনাকে ওয়াদা করেছে, আপনার মালিক কোরআনে বলেছে কোনো বিপদ আপদ হইলে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমার বিপদ হোক, কষ্ট হোক, ব্যথা হোক, বেদনা হোক, যত কিছু হোক, তোমার যদি সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে সবর করো এবং নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ সব বিপদ কাটিয়ে দেবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এটাই শিখালেন, যত বিপদ আপদ, টেনশন, উৎকণ্ঠা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতো, তিনি নামাজে দাঁড়িয়ে দিতেন, নামাজের মাধ্যমে দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাল্লাল্লাহু কুল্লু শাইইন হাত্তা শিসানালি হাত্তাল মিলহা, তোমার যা বিপদ আপদ কষ্ট যা চাওয়ার হয়, তোমার যদি লবণও না থাকে বলো আল্লাহ আমার লবণ লাগবে, ব্যবস্থা করে দাও, জুতোর ফিতে ছিঁড়ে যায় আল্লাহ আমার ব্যবস্থা করে দাও, আর কারোর কাছে কিছু চাইবে না। কথা বোঝেননি? এখন দুটো ব্যবস্থা, দেখেন কোনটা ভালো লাগে। আপনার কোনো কষ্ট হয়েছে, আপনি অজু করেছেন, নামাজে দাঁড়িয়েছেন, তাহাজ্জুদে দাঁড়িয়েছেন, দুই রাকাত নামাজ পড়ে সেজ দেয় যে, অথবা হাত তুলে কাঁদছেন আল্লাহ ভালো করে, আল্লাহ আমার বাপ। আর একটা হলো আপনার বিপদ হয়েছে, গরুর অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, বউয়ের ক্যান্সার, অমুক কিছু তমক কিছু, আপনি জামা পরেছেন, পায়জামা পরেছেন, শ্যান্ট পরেছেন, প্যান্ট পরেছেন, পকেটের মানি ব্যাগের ভিতরে 2000 টাকা নিয়েছেন, এ পকেটে 200 টাকা নিয়েছেন, 2 কেজি আম কিনেছেন, একটা ছাগল মুরগি পালে নিয়েছেন, নিয়ে আপনি আমার কাছে চলে গেলেন। দুটো পথ আছে আপনার, আপনার জন্য কোনটা সহজ? আগেরটা, আপনার স্বার্থ কোনটাতে রক্ষা হয় আর আমার স্বার্থ কোনটাতে রক্ষা হয়? বাঙালি আমরা বলি যে নিজের ভালো পাগলও বোঝে, তবে আমার ধারণা, রাগ করেন না, নিজের ভালো বাঙালি বোঝে না, হুজুরদের ভালো বেশি বোঝে। বিশ্বাস করেন রাজনৈতিক ময়দানে আর একটা লোককে এমপি করে কোটিপতি হওয়ার জন্য আপনি জাল ভোট দিয়ে জেলে যান, মারামারি করেন, আপনার কোনো লাভ হয় না, লাভ হয় কার? অথচ বাঙালি পরের ধান্দা করতে যেয়ে নিজের জীবন নষ্ট করে, আর হুজুরের পকেট ভারী করার জন্য নিজের ইমান নষ্ট করে। যেটা বলছিলাম, আমার একটা রাহে বেলায়েত নামে একটা বই আছে, দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই সাজদার মাঝখানে, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমাদের দেশের মানুষদের নামাজ, দাওয়াতের বিষয়ে নামাজ আসবে যদি সময় থাকে, আমাদের দেশের মুসলমানদের নামাজ খুব সুন্দর, দাঁড়ালে পারে, মরে গেলেও এক পা নড়বে না, চুলকালেও হাত পা নাড়বে না, মোবাইল বেজে মসজিদ উল্টে গেলেও গানের সাউন্ডে মোবাইল বন্ধ করবে না, মাশাআল্লাহ খুব সুন্দর। কিন্তু রুকু সেজদা ঠিক না,
রুকুতে যে কোনো মনে হয় যেন রুকুতে পিঠ ব্যথা হয়ে গেছে, কোনো রকম এক সেকেন্ড পরে উঠে পড়ে খালাস। কিন্তু উঠে আবার সমস্যা হলো, পুরো খাড়া হয় না, এই পর্যন্ত ওঠে, উঠেই ঢবাস করে পড়ে যায়। এরপরে দুই সেজদার মাঝখানে বসতে কষ্ট হয়, কোমর ব্যথা করে, এইটুকু উঠে আবার সেজদা দেয়। এরকম আছে না নেই? 50 বছর নামাজ পড়ছে এরকম। আল্লাহ রসুল বলছেন, লাও মা তাহাজা আলা হাজা মা তাআলা গায়রে মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই নামাজ পড়ে আপনি মরেন, নবীর উম্মতে মরতে পারবেন না। আপনি নামাজে সূরা ফাতিহা জানেন না, সমস্যা নেই, নিয়তের বস্তা বলে সমুদ্রে ফেলে দেন। দোয়া দরুদ জানেন না, কোনো সমস্যা নেই, নামাজের কিচ্ছু লাগবে না। আপনি সুবহানাল্লাহ বললেও নামাজ হবে, শিখতে চেষ্টা করবেন, কিন্তু রুকু সেজদায় ফাঁকি দিলে নামাজ হবে না। আপনি কি ফাঁকি দিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সেজদার মাঝখানে বসে কি বলতেন? আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াআফু আননি ওয়াজবুরনি ওয়ারফানি। ঘড়ি দেখবেন 10 থেকে 15 সেকেন্ড লাগে। কি বলতেন? আল্লাহ আমার মাফ করে দাও, গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার রহমত করো, আল্লাহ আমার হেদায়েত করো, আল্লাহ আমার রেজেক বাড়াই দাও, আল্লাহ আল্লাহ আমার সুস্থতা দাও, আল্লাহ আল্লাহ আমার নিরাপত্তা দাও, আল্লাহ বিপদ আপদে যেন না পড়ি, আল্লাহ আল্লাহ আমার যত ক্ষয়ক্ষতি হয়েছে পূরণ করে দাও, আল্লাহ আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও, আল্লাহ। দোয়াগুলো কেমন লাগলো? কয় সেকেন্ড লাগে? 10 সেকেন্ড। সারাদিনে 30 রাকাত নামাজ পড়লে 300 সেকেন্ড। 300 সেকেন্ডে কয় ঘন্টা হয় ভাই? কয় মিনিট হয়? হ্যাঁ, 5 মিনিট। সারা দিনের ভিতরে 30 রাকাত নামাজে যদি 5 মিনিট আপনি এই দোয়াগুলো করেন, আপনার জীবনের সব কষ্ট আল্লাহর মধ্যে দূর হয়ে যাবে। কিন্তু বাঙালি বড় হতভাগা যে এই 10 সেকেন্ডের দোয়া না করে টাকা পয়সা নিয়ে আমার কাছে দৌড়ায়, আর এটা হলো সব শিরকের মূল। এখানে মূল চিন্তাটাই শিরক। সেটা কি? আমরা মনে করি যে বড় রাজা বাদশার কাছে গেলে, বড় চেয়ারম্যান মেম্বার মন্ত্রী ডিসি এসপির কাছে গেলে সরাসরি যাওয়া যায় না, যাওয়া যায় নাকি? তার কোনো আপনজনের মাধ্যমে গেলে কাজটা ভালো হয়, ঠিক না ভাই? কাজে আল্লাহর কাছে গেলেও তো একটা মাধ্যম নিয়ে যাইতে হবে, ঠিক না? ঠিক না? ভালো করে বোঝেন, আন্দাজে কথা বলেন না। রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার এমপি এদের কাছে মধ্যস্থ নিয়ে যেতে হয়, কেন? কারণ রাজা বাদশাহ প্রধানমন্ত্রী আমাকে চেনে না, ঠিক না? ডিসি সাহেবের অফিসে যাবেন, ডিসি আপনার চেনে নাকি? চেনে না। কাজেই আপনি ডিসির অফিসের কোনো একটা লোক দিয়ে যদি বলাই দিতে পারেন এই লোকটা খুব ভালো লোক, তখন ডিসি আপনাকে পারমিশন দেবে, ঠিক না? আল্লাহ তো সেরকম, আল্লাহ তোমাদের চেনে না, চেনে চেনে ভালো করে বুঝেছিস এখন, চেনে। তারপরেও তো নাউজুবিল্লাহ আল্লাহর হয়তো কোটি 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 বান্দা, আল্লাহ হয়তো নাউজুবিল্লাহ ঝাপটা চেনে। একজন হুজুর যদি বলে দেয় যে আল্লাহ এটা তোমার খুব ভালো বান্দা, আল্লাহ তাড়াতাড়ি চেনবে নাকি? কেউ যদি আল্লাহ তাআলার ব্যাপারে ধারণা করে যে ডিসিএসপি চেনে না, আল্লাহ হয়তো চেনে না, তার ইমান থাকে নাকি? যে আল্লাহ আমাকে মায়ের চেয়ে বেশি চেনেন, তার কাছে কেউ বলে দেওয়া লাগে নাকি? মায়ের কাছে ঢুকতে সন্তানের পারমিশন লাগে নাকি? বড় প্রধানমন্ত্রী যদি হয় মা, প্রধানমন্ত্রী 7টা গেট থাকে আর তার পিএস থাকে, ছেলে যখন ঢোকে পারমিশন নিয়ে ঢোকে নাকি? তো ছেলে আপন না বান্দা আপন? মা সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে? সেই বান্দার কাছে যাইতে কোনো গেট পাস লাগে না ক্রিমিয়া। আর একটা কারণে মাধ্যম লাগে, সেটা কি? সেটা হলো মানুষ জানলেও জুলুম করে, পার্সিয়ালিটি করে, করে না? গ্রামের চেয়ারম্যান বা কমিশনার মেম্বার উভয় গ্রুপকেই চেনে, কিন্তু বিচার করতে যেয়ে পার্সিয়ালিটি করে ফেলে না, করে না? কিন্তু যদি আপনি চেয়ারম্যান বা কমিশনারের বউকে দিয়ে, শালাকে দিয়ে, শাশুড়িকে দিয়ে অথবা ভাইরাকে দিয়ে একটু সুপারিশ করে, আমি কিন্তু মা বাবার কথা বলিনি, বলছি নাকি? বলে মুখ নষ্ট করবো নাকি? এখনকার চেয়ারম্যান মেম্বাররা কি মা বাবার কথা শুনে নাকি? বউ ভাইরা শালা এরাই তখন বেশি আপন, ঠিক না? হ্যাঁ, তো এরকম বউ ভাইরা বাসুর কি বলে আত্মীয় স্বজন দিয়ে যদি সুপারিশ করানো যায়, দুলা ভাই আমার নিজের লোক একটু খেয়াল রেখেন, তাহলে আর পার্সিয়ালিটি করে না, ঠিক না? আমার কথা কি বুঝেছেন? তো আল্লাহ তো এরকম,
আল্লাহ আমার চেনেন বটে, আল্লাহ জানেন আমার কতটুকু দোষ গুণ, আমার কি দরকার, তারপরে নাউজুবিল্লাহ আল্লাহ তো সেটা বলতে পারে নাকি? কেউ যদি মনে করে দুনিয়ার মানুষের মতো আল্লাহ জালেম পার্সিয়ালিটি করতে পারে, হুজুর বলে দিল আল্লাহ সাইজ হবে, এই ইমান থাকে নাকি? হুজুর লাগে কি জন্য? শিখতে, আল্লাহর কি করে ডাকবো, কোন দোয়া করব, কোনভাবে ইবাদত করলে আল্লাহর ইবাদতে মজা পাবো, আল্লাহ দোয়া কবুল করবে, শেখার জন্য লাগে। যেটা আমার জানা নেই কোরআন হাদিস যে পড়েছে তার কাছে শিখতে হয়, যে ইবাদত করেছে তার কাছে শিখতে হয়। ডাকার জন্য যদি কারোর মধ্যস্থ লাগে মনে করেন, দোয়া করবেন আর এক জায়গায় যাইতে হয় মনে করেন, ইমান থাকে না। সমাজের রন্ধে রন্ধে শির্ক ছড়িয়ে গেছে, আমরা সবাই শির্কের ভিতরে চলে যাচ্ছি বাইরা। মা সন্তান এক বছর দুই বছরের সন্তান কখনো মার সাথে কাউকে শিরিক করে না, করে নাকি? মা মেরেছে অনেক, এই জন্য মার বাইরে খালার কাছে যায় নাকি? দেখছেন কখনো? ভাইরা, আমাদের বানানো সিস্টেম বোঝেন শির কিভাবে আসে, অথবা বিভিন্ন রকমের কুসংস্কার। আপনি বিপদে পড়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দোয়া ইউনুস পড়েন, বেশি দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে কান্দেন তাহাজ্জুদে উঠে, আপনি পারতেন। কিন্তু আমি আপনার বলে দিলাম 16 লাখ লাগবে, 16 লাখ শুনেই তো আপনি শুয়ে পড়েছেন, ঠিক না? যাও তো হবে না, কি করতে হবে জানি না, আপনাদের দেশে কি নিয়ম আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ম আছে, 40 জন আলেম ডেকে আনতে হবে, 40 জন আলেম ডেকে আনে দোয়া ইউনুস পড়ে খতম করে দোয়া করতে হবে। সেটা কেমন দোয়া ইউনুসে আমরা কি বলি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, তার মানে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, বিপদে ডাকার মতো, বিপদ থেকে তরানোর মতো কেউ নেই, আমি আল্লাহ অন্যায় করে ফেলেছি, মাফ করে দাও, বিপদটা কাটিয়ে নাও। কথা কি বুঝতে পেরেছেন? কারণ আমরা বিশ্বাস করি বিপদ আসে আমাদের বদ আমলের কারণে, অন্যায়ের কারণে, কষ্ট দেন আল্লাহ, বিপদ দেন যেন আমরা ভালো হয়ে যাই। আমরা যখন বলি আল্লাহ অন্যায় করে ফেলেছি বিপদ তুলে নাও, তখন আল্লাহ বিপদ তুলে নেন, ঠিক না? যেমন মা, মা একটা ছেলেকে বলে আর তো ভাত দেবো না, যা দরজা চলে যা, ছেলের সঙ্গে সঙ্গে চলে যায়, ঠিক না? না আসে মাছ ধরায় ধরে, হ্যাঁ, ছেলেকে যখন মা বলে দাদা তোর আর খাদ্য বলে দূর হয়ে যা, মরে যা, চলে যা চাষার বাড়ি চলে যা, মারা রাগ করে না? করে না, ছেলের সঙ্গে সঙ্গে চলে যায় নাকি? যে চাষার ধরে নিয়ে আসে মার একটু বলে দাও নাকি, কি করে মার কাছে জড়ায় ধরে, ঠিক না? মা যখন বলে ভাত দেবো না, তখন মার এইটা উদ্দেশ্য না যে ছেলেকে কোনদিন ভাত দেবো না, মার উদ্দেশ্য ছেলে একটু নরম হয়ে আমার কাছে আসুক, কথা বোঝেননি? আল্লাহ যখন আমাদের বিপদ দেন, আল্লাহর কখনো ইচ্ছা না আমাদের ক্ষতি করার, আল্লাহ চান যে বান্দা আমার ডাকুক, ওর মনটা আমার দিকে আসুক, ওর মনটা ভালো হোক, ও উত্তাকি হোক, ও আল্লাহর ওলি হয়ে যাক, আমার বিপদের মাধ্যমে ও আমার দোস্ত হয়ে যাক। আমি যখন বলি আল্লাহ অন্যায় করে ফেলেছি, আমি জালেম, আমি অন্যায় করেছি, আল্লাহ আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমার শুধু বিপদই কাটান না, আমার এই দোয়ার মাধ্যমে আমি আল্লাহর ওলি হয়ে যাই। ভাইর, আমরা কি করি? আমার অন্যায় হয়েছে, আমার বিপদ হয়েছে, গরুর অসুখ হয়ে গেছে, ছেলের অসুখ হয়েছে, বিপদ হয়েছে, কাটছে না, 40 জন হুজুর আসছেন, 40 জন হুজুর কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে 40 জন হুজুরই বলছে আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, ঠিক না? আপনি বলছেন নাকি? যখন আমরা, আমি নিজেও যখন যাই মানুষের বাড়িতে দোয়া করার জন্য, আমি লক্ষ্য করি বাড়ির লোকেরা দোয়াই শরীক হয় না, আপনারা দেখছেন? তাহলে 40 জন হুজুর বলছে আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, আর একমাত্র যে জালেম না, খাঁটি আলেম, সে বাড়িওয়ালা, এটা কি দোয়া ইউনুস পড়া হলো না আল্লাহর সাথে আর কি পড়া হলো ভাই? লাভ হলো যেটুক আমাদের খাওয়া দাওয়া হাদিয়া তোহফা যাই হলো হলো, কিন্তু আপনার কোনো লাভ হয়নি। আপনার লাভ যেটা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বিধান দিয়েছেন, আপনি কান্দতে থাকেন আল্লাহর কাছে, দোয়া ইউনুস পড়েন, কান্দেন, দোয়া করেন, আলেমুল আমাদের খাওয়াতে পারেন, মাদ্রাসায় দান করতে পারেন, আল্লাহ তোমার মাদ্রাসায় দান করেছি কবুল করে নাও, আল্লাহ বিপদ কাটিয়ে দাও, আপনার চাওয়া পাওয়া সব হবে কার কাছে? আল্লাহ গুনাহগার না, কাফেরের দোয়া শোনেন আল্লাহ কোরআনে বলেছেন। এই যে শিরকের ছড়াছড়ি সমাজে, এ থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। আল্লাহ কোরআনে কি বললেন? ওই ছোট্ট বাবুকে, ছোট্ট বাচ্চাকে লোকমান আলাইহিস সালাম শেখাচ্ছেন, বাবা শিরিক করো না, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। কেন শিরিক জুলুম? 3 রকমের। প্রথম হলো আল্লাহর উপরে জুলুম, আল্লাহর সাথে অন্যায় করলাম। কোন সন্তান যদি মার
এবাদত না করে, মার অর্থাৎ মার মহব্বত না করে, মার ভক্তি না করে শাশুড়ির বেশি ভক্তি করে, মাকে খুশি এনে বেদার হয়, মায়ের সাথে শিরিক করেছে, ও মার জায়গায় আর এক নকল মা বানাইছে, ঠিক না? ঠিক তেমনি আল্লাহর ইবাদত না করে, অর্থাৎ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, হায়াত দিয়েছেন, মৌত দিয়েছেন, আল্লাহর উপর ভরসা না করে হুজুরের উপর ভরসা করলেন, আল্লাহকে না ডেকে আমাকে ডাকলেন, আল্লাহর ইবাদত না করে আরেকজনের করলেন, আল্লাহকে সেজদা না করে আরেক জায়গায় সেজদা করলেন, আল্লাহর উপর নির্ভর না করে আরেকজনের উপর নির্ভর করলেন, আল্লাহকে মানত না দিয়ে দরগা মাজারে মানত দিলেন, আল্লাহর সাথে শিরিক করলেন, আল্লাহর সাথে মহা অন্যায় আচরণ করলেন। দুই নম্বর হলো শিরিক নিজের উপরে জুলুম, সবচেয়ে বড় মহা জুলুম নিজের উপরে। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, দরাবাল্লাহু মাসালান রাজুলান ফিহি শুরাকা ও মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামান লিরাজুলিন হাল ইস্তাওয়ায়ানি মাসালা, একজন চাকরের একটা মালিক আর একজন চাকরের অনেক মালিক, কোন চাকর ভালো থাকবে? বুঝতে পারেননি? যারা শিরিক করে তাদের অন্তরের মালিক অনেক, ওই গাছতলার পানি, ওই বাগেরহাটের কচ্ছপের ময়লা, ওই সিলেটের কি বলে গজার মাসের ময়লা, অমুক জায়গার জিনিস, অমুক জায়গায় গেলে দোয়া পাওয়া যাবে, অমুক জায়গায় বদদোয়া হয়ে যাবে, অমুকে আশীর্বাদ করবে, অমুকে বদদোয়া দিয়ে দেবে, এই চিন্তায় সারাদিন অস্থির থাকে। কথা কি বুঝতে পেরেছেন? ও নত যেন ও সবসময় ভয়ে ভয়ে থাকে, কার কাছ দিয়ে দোয়া পাওয়া যায়, কার কাছ দিয়ে বদদোয়া পাওয়া যায়, ও মানুষের এই হতে পারে না। আর যে একমাত্র আল্লাহর ইবাদত করে তার মনের মালিক একমাত্র কে? বিপদের মালিক কে? বিপদ কাটানোর মালিক কে? একমাত্র আল্লাহ। ওর কোনো ভয় থাকে না, বিশ্বাস করেন, তাওহীদটাকে জোরালো করেন, ইমা মনের ভিতরে কোনো টেনশন থাকবে না, আমার ভালো, আমার মন্দ, আমার কল্যাণ, আমার অকল্যাণ মালিক কে? যে আল্লাহ আমাকে আমার মায়ের চেয়ে ভালোবাসেন, আমার কোনটা ভালো আল্লাহ আমার চেয়ে বেশি জানে, কাজে আমার চিন্তা আমি আল্লাহর হুকুম পালন করব, আল্লাহর হুকুম তাই আমি আল্লাহর কাছে চাইব। কথা বোঝেননি? আল্লাহ যেটা দেবে আমার ভালোটাই দেবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য তাওহীদ আমাদেরকে পরিপূর্ণ মানুষ বানায় আর শিরক আমাদের মনুষ্যত্ব নষ্ট করে। এই জন্য যারা শিরকে লিপ্ত তারা বড় একটা গাছতলা দেখলে সেখানে ঢুকে পড়ে, বড় একটা গাছতলায় দরগা বানিয়ে নেয়, যা বড় একটা যদি শোনে আর কোথাও অলৌকিক কাজ হয়েছে, অমক নিম গাছ থেকে মিঠা পানি পড়ছে, বাপরে বাপ, বেটা বেটি ভাঙে, ঠিক না বেটি? ইমান থাকলে কেউ ছোটে না। নিম গাছে মিঠা পানি কি নিম গাছের ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? মুসলমান বলে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কত কিছু পারো, আমি তোমার কাছে যাই। আমাদের শ্বশুরবাড়ি ইন্ডিয়াতে যাওয়ার পথে বনগাই এক ভাইয়ের একটা গরুর বাসর হয়নি, দুধ হচ্ছে, বনগাঁ হিন্দু এলাকা, হিন্দু মহিলারা আসছে গরুর গোবর নিয়ে যাচ্ছে, ধুয়ে পানি নিয়ে যাচ্ছে, ভক্তি করছে আর নমস্কার করে করে বলছে যে মা মা তুই আর জায়গা পেলি না, মা নেড়ের বাড়ি আসলি মা। কথা বোঝেননি? কারণ তারা মনে করেন এই গরুর বাসুর হয়নি দুধ হচ্ছে মানে গরুর ভিতরে দেবত্ব চলে আসছে, ঐশ্বরিক ক্ষমতা চলে আসছে। আর মুসলমান কি বলে? মুসলমান বলে সুবহানাল্লাহ, এই গরুর কিচ্ছু নেই, আল্লাহ দেশে ও গরু গরুই আছে, ও জবাই করে খেলে ওর গোশতই পাওয়া যাবে, আর কিছু পাওয়া যাবে না। আমার পীর সাহেবের কাছে এসে একজন বলছে যে মর এই মুরগিতে বাঘ দিচ্ছে হুজুর, কি করব? মুরগিতে কি করছে? মরগের মতো বাকি আসছে, বলে তাড়াতাড়ি জবাই করে খেয়ে ফেলোকে যাও। আর এটা যদি কোনো শিরকপন্থী পাইতো, ওরে বাবা, লোক দেখার জন্য ভরিয়ে যেত, দেখা যেত মুরগির গোপন তো সাফ হয়ে গেছে। কথা বোঝেননি? তো ভাই, এই জন্য শিরক মানে আপনি মুরগির গুয়ের চেয়ে অধম, আপনি মুরগির গু খান। মুসলমান আমি নিজে দেখেছি কচ্ছপের ময়লা মাখছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে মুসলমানকে আল্লাহ তাওহীদ দিছিলেন, আপনার ভালো মন্দর মালিক কে? এই জন্য শিরক আপনার নিজের উপরে জুলুম এবং শিরক সমাজের উপরে জুলুম। যে শিরক করে সে দুর্নীতি করে, কি জন্য? যে বিশ্বাস করে যে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কেউ আমাকে তরায় নিতে পারবে না, সে পাপ করতে পারে না, পাপ করলে তার অন্তর বাধা দেয়, আল্লাহ দেখছে। আর যে মনে করে আমার হুজুর অমুক হুজুর বুজুর্গ নবী ঈসা মসীহ উজায়ের অমুক দেবতা আমার তরাই নেবে, সে অন্যায় করে আর হুজুরের হাদিয়া দেয় বলে হুজুর আমার তরাই নিয়ে যাবে। এই জন্য দেখবেন সবসময় সমাজের দুর্নীতিবাজ, তারা সবসময় এই ধরনের
শিরিকের ভিতরে যায়, অনেক দুর্নীতি করে, আর কোন হুজুরের কাছে কিছু হাদিয়াটে 2 কোটি টাকা মারিং করে 1 লাখ টাকা হুজুরের দিয়ে আসে। কথা বুঝেননি? সমাজের জন্য, জাতির জন্য, দেশের জন্য, বিশ্বের জন্য, ব্যক্তির জন্য সবচেয়ে বড় মহা জুলুম হলো শিরক করা। এটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, এটা ইসলামী দাওয়াতের প্রথম কথা। দ্বিতীয় কথা হলো বান্দার সাথে বান্দার সম্পর্ক। লোকমান আলাইহিসসালামের পরেই বলছেন পিতামাতার কথা, আল্লাহর সাথে বান্দার সম্পর্কের পরেই ইসলামী দাওয়াতের, আপনাদের দাওয়াতের, মানুষকে যখন আল্লাহর পথে ডাকবেন তখন মূল বিষয় হবে পারিবারিক সম্পর্কের দাওয়াত। পিতামাতার অধিকার, সন্তানের অধিকার, স্ত্রীর অধিকার, স্বামীর অধিকার, পিতামাতার অধিকার সবচেয়ে বড়। আর পিতামাতার ভিতরে কার অধিকার বড়? মা, মায়ের অধিকার সবচেয়ে বড়। সূরা লোকমানে আল্লাহ বিস্তারিত বলেছেন মায়ের অধিকার, মায়ের খেদমত, পিতার খেদমত, এটা হলো সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব। আমাদের সকল দাওয়াতের এটা হবে ভিত্তি। দ্বিতীয় হলো সন্তানের প্রতি পিতার দায়িত্ব। তৃতীয় হলো স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব। আমার খুব কষ্ট লাগে, আমরা অনেক মানুষ আলেম, পীর সাহেবের মুরিদ, দিনদার, তবলিগ, জামাত ইসলাম, কিন্তু বউ মারে, বউকে গালি দেয়, এরকম মানুষ আছে না নেই? বন্ধু বান্ধবের সাথে খুব ভালো ব্যবহার করে, বউয়ের কাছে গেলে একেবারে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ শয়তানের মতো বাঘ হয়ে যায়, আছে নাকি? এ কোনো মুসলমানের দাঁতে পড়ে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনে সবচেয়ে আগে পারিবারিক বিষয়গুলো দাওয়াত দেওয়া হয়েছে, সেটা কি? স্বামীর দায়িত্ব হলো পিতা স্ত্রীর প্রতি দুটো, একটা হলো স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার মানে কি? স্ত্রী সিনেমা দেখতে যাইতে চাইলেই তাড়াতাড়ি নিয়ে যাওয়া, স্ত্রী যদি বলে তোমার ভাই বোনের সাথে সম্পর্ক রেখো না, সঙ্গে সঙ্গে কাট অফ করে দেওয়া না। ভালো ব্যবহার মানে হলো স্ত্রী আপনার হাতে ঘা দিয়েছে, গাল দিয়েছে, খারাপ কথা বলেছে, কিন্তু আপনি কিছু না বলে সবর করে তার কষ্ট দেওয়া থেকে বিরত থেকেছেন, এটার নাম হলো ভালো ব্যবহার করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুহুম খিয়ারুহুম লি আহলিহি ওয়া আনা খাইরুকুম লি আহলি। মুমেনদের ভিতরে সেই শ্রেষ্ঠ মুমেন, তার ইমানই পরিপূর্ণ, যে মানুষের সাথে ভালো ব্যবহার করে। আর ভালো মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ হলো যে বাড়িতে যে বউয়ের সাথে, স্বামীর সাথে পারিবারিক জীবনে ভালো আচরণ করে। কেউ সুবহানাল্লাহ বলেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ত্রী তার সাথে খারাপ আচরণ করেছেন, ডাক করেছেন, কষ্ট পেয়েছেন নবীজি, একবার করেছেন ভাই, একবার নবীজির স্ত্রী, তারা নবীজির সাথে এত খারাপ আচরণ করছিলেন যে নবীজি মনে কষ্ট পেয়ে 4 মাস মসজিদে ছিলেন, বাড়ি আসেননি। কথা বুঝেননি? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেয়েছেন, মনে ব্যথা পেয়েছেন, মুখ কালো করে থেকেছেন, 4 মাস বাড়ি আসেননি, অনেক ঘটনা ঘটেছে, কিন্তু জীবনে কখনো রাগের মাথায়, স্ত্রী যখন রাগ করেছে ওই সময়ে রাগের মাথায় প্রতি রাগ রাগ করে কোনো বাজে কথা বলেননি, মার ধর তো দূরের কথা, গালি দিয়ে কোনো কথা বলেননি। আমি যদি একটা মিথ্যা গল্প বলতাম যে একজন বাতাস দিয়ে ভেসে যাচ্ছে, সবাই সুবহানাল্লাহ বলতো, আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মজেজা বললাম, কেউ সুবহানাল্লাহ বলল না। বাঙালির ব্রেন পচে গেছে ভাই, মিশে কথা শুনলে খালি সুবহানাল্লাহ কন। আকাশ দিয়ে উড়ে যাওয়া, ফু দিয়ে বোতল ফাটানো বড় কারামত, না রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করা বড় কারামত? হ্যাঁ, ও ফু দিয়ে বোতল আকাশ দিয়ে উড়ে যেতে শয়তানেও পারে, জিনেও পারে, মুসলমানেও পারে, কাফেরও পারে, ইবলিসও পারে, জাদুকরও পারে, ওলেল্লাও পারে, কিন্তু নিজেকে রাগের মাথায় কন্ট্রোল করে মানুষের সাথে খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকা এ আল্লাহওয়ালা মানুষ ছাড়া পারে না। নবীজি আপনাকে মডেল দেখালেন, আমি আমার পরিবারের সাথে সুন্দর আচরণ করি, কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরিবারের সাথে দুটো আচরণ করতেন, একটা হলো পরিবারের কোনো রাগ
কষ্টে উনি প্রতি উত্তরে কোনো খারাপ আচরণ করতেন না, সবর করতেন, এড়িয়ে যেতেন, হাসি মুখে চলে যেতেন। কষ্ট পেলে বললাম চার মাস একবার মসজিদে পড়ে থেকেছেন, কিন্তু রাগ করেননি, প্রতি উত্তরে গাল দেননি, মারধর তো অনেক পরের কথা। আমরা সবাই মাশাআল্লাহ দিন কায়েম করব, ইসলাম কায়েম করব, আরে নিজের পারিবারিক জীবনে ইসলামের কিছু করতে পারলাম না, সারা দুনিয়ায় করে বেড়াচ্ছি। আপনি কি পেরেছেন আপনার স্ত্রীর রাগ সহ্য করতে? যদি পারেন আরেকজনকে দাওয়াত দেন, আর নাইলে বোঝেন যে আপনি নিজের জীবনে ইসলাম কায়েম হয়নি, ওই নিয়ে চিন্তা করে আপনার লাভ নেই, আগে নিজেরটা কায়েম করেন। এই জন্য ভাইরা, আল্লাহ পারিবারিক দাওয়াত, ইসলামী দাওয়াতের অন্যতম বিষয় হলো পরিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো আচরণের আরেকটা দিক ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে থাকতেন, নিজের কাজ বাড়িতে করতেন, নিজের জুতো নিজে সেলাই করতেন, নিজের কাপড় নিজে ধুতেন, নিজে পরিবারের কাজে ঘর দোর ঝাড়ু দেওয়া, রান্না বাড়া এসব কাজে স্ত্রীকে পারলে সহায়তা করতেন, এবং স্ত্রীর সাথে একসাথে খাওয়া দাওয়া করতেন, আড্ডা দিয়ে ফুর্তি করে ইয়ারকি মেরে খাওয়া দাওয়া করতেন, গ্লাস তুলে নিয়ে গালে দিয়ে দিতেন, খাবার লোকমা গালে তুলে দিতেন, স্ত্রীর সাথে খেলা করতেন, দৌড়াতেন, খেলা করতেন, পাল্লা দিতেন, স্ত্রীকে খেলা দেখাতে নিয়ে দিতেন। দাঙ্গা পড়ার লোক কেউ সুবহানাল্লাহ কয় না, এটা হলো নবীজির মুজিজা, এর নাম হলো ইসলাম। এই ইসলাম পালন করলে আপনার পারিবারিক জীবন সুন্দর হবে, আপনার মনে শান্তি আসবে, বাচ্চাগুলো সুন্দর হবে, এবং আপনি জান্নাতেও বাচ্চাগুলো নিয়ে থাকতে পারবেন। আপনি এইটা না করে আপনি আমার পিছনে লেগে আছেন, অমুক হুজুরের পিছনে, তমুক হুজুরের অমুক জায়গায়, কিন্তু পরিবারের শান্তি করেননি। সন্তানগণের কাছে, সন্তানদের কাছে বাপ মারছে বড় দেবতা নেই। আপনি তাদের কি দিন শেখাবেন? আপনি বর সাথে ঝগড়া করেন, আপনি বাবা মার সাথে খারাপ ব্যবহার করেন, আর বাচ্চাগুলো ভালো আচরণ করবে এটা আপনি আশা করেন না। কথা কি বুঝতে পারছেন? বা ছেলে মেয়ে কিছু বলে না, কিন্তু মা বাপকে গাল দিচ্ছে এটা এত কঠিনভাবে ওদের লাগে, বাপ মাকে গাল দিচ্ছে এত কঠিনভাবে লাগে, আপনি কল্পনা করতে পারবেন না। ওটা ওর মনের ভিতরে খসখস লাগে, ও কাউকে বলে না, কিন্তু ও মানসিক অসুস্থ হয়ে পড়ে। যখন একটু বড় হয়, বন্ধু বান্ধবের সাথে মেশে, বাপ বাড়ির সাথে মিশতে চায় না, আস্তে আস্তে খারাপ হয়ে যায়। যত বাচ্চা খারাপ হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে বাপ মার খারাপ আচরণ, পারস্পরিক খারাপ আচরণ, অথবা বাপ মার অবহেলার কারণে। তো ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক দায়িত্ব দিয়েছেন, স্বামীদের জন্য দায়িত্ব হলো ভালো আচরণ করা। ভালো আচরণের দুটো দিক, রাগ করলে সহ্য করা, আর পারিবারিক জীবনে একসাথে কাজকর্মে সহায়তা করা, খেলাধুলো করা, খাওয়া দাওয়া ইত্যাদিগুলো করা। দ্বিতীয় হলো স্বামীর দায়িত্ব স্ত্রীকে সাধ্য মতো ভালো রাখা। সাধ্যের বাইরে নয়, কিন্তু আপনার ক্ষমতা আছে 1000 টাকার শাড়ি কেনার, আপনি কিনে দিলেন 200 টাকা, দুনিয়ার কেউ বুঝবে না, আল্লাহ ধরবে। আর স্ত্রীর আল্লাহ দায়িত্ব দিয়েছেন দুটো, একটা হলো আনুগত্য করা, স্ত্রীর স্বামীর পরামর্শ, স্বামীর নির্দেশ মতো চলবেন, বিভিন্ন বিস্তারিত আছে, বলা যাবে না। আর একটা হলো স্ত্রী স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকবেন, স্বামী আমার জন্য কষ্ট করে, স্বামী আমার জন্য উপার্জন করে, সামাজিক প্রোটেকশন দেয়, কাজেই স্বামীর ভুল হলেই তোমার কাছে কিছুই কোনোদিন পেলাম না, এই ধরনের পর্যায়ে যেন না যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, লা ইয়ানদুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহা। একজন স্ত্রী স্বামীর মুকাফেক্কি, স্বামী না হলে চলে না, তার অর্থনীতি, তার সমাজ, তার পারিবারিক প্রোটেকশন, স্বামী তার জন্য কষ্ট করে, অথচ তার হৃদয়ের ভিতরে স্বামীর এই কষ্টের কৃতজ্ঞতার অনুভূতি যদি না থাকে, আল্লাহ তাআলা ওই স্ত্রীর দিকে তাকান না। আর যদি না তাকান, তাহলে সবে বরাত কে নেবে? না তাকান তাহলে দোয়াকে কবুল করবে? কাজে এদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে ভাইয়েরা। তৃতীয় যে বিষয়, সূরা লোকমান এবং অন্যান্য জায়গায় আমি লম্বা আর বলতে পারবো না, দিনই দাওয়াতের ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করি সেটা হলো বিষয়বস্তু। দিনের দাওয়াত হবে আল্লাহ যেটা দিয়েছেন, তাওহীদের দাওয়াত, পিতামাতার দাওয়াত, পরিবারের দাওয়াত, নামাজের দাওয়াত, যাকাতের দাওয়াত, এগুলো হলো মূল বিষয়, হালাল খাওয়ার দাওয়াত, ইনসাফের দাওয়াত, কোরআন, এইগুলোই আছে। বাকিগুলো যেগুলো দস্তরখানের দাওয়াত, টুপির দাওয়াত, পাগড়ির দাওয়াত, আমরা এইগুলো নিয়ে আসি। কেউ রফাদাইন করার জন্য বিরাট মাহফিল করছে, কেউ রফাদাইনের বিরুদ্ধে মাহফিল করছে, কেউ মিলাদের জন্য মাহফিল করছে, কেউ মিলাদের বিপক্ষে মাহফিল করছেন, এগুলো আল্লাহর পথে দাওয়াত না, আমাদের নিজেদের নফসানিয়াত। কথাকে বুঝতে পেরেছেন? তৃতীয় বিষয় হলো দাওয়াত নিয়ে আমরা সবচেয়ে পাগলামি করছি। সবাই আল্লাহর পথে দাওয়াত দিচ্ছেন, তবলিগ জামাত দিচ্ছেন, জামাত ইসলাম দিচ্ছেন, চরমোনাই দিচ্ছেন, বিভিন্ন পীর মাশায়েখ দিচ্ছেন, কিন্তু প্রত্যেকেই নিজেই সব, বাকি কিছুই না, এই ধরনের অবস্থায় চলে যাচ্ছেন।
কারণ আমরা মূল কথা নিজের দলের দাওয়াতটাকেই দাওয়াত মনে করছি, বাকি লোক যতই কোরআন হাদিসের কথা বলুক সেটাকে দাওয়াত মনে করছি না। এই সংকীর্ণতা থেকে বাঁচতে হবে ভাইরা। বিশেষ করে আপনাদের একটা অনুরোধ করে শেষ করব, বর্তমানে সারা বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে দলে দলে খ্রিস্টান বানাচ্ছেন। তাদের টার্গেট 1980 সালে ঘোষণা ছিল, 2015 সালের ভিতরে বাংলাদেশের জনগণের 1/3 খ্রিস্টান হতে হবে। আপনারা তো খুশি তো? 2015 এসে গেছে, পাগল হয়ে গেছে, ঢাকা থেকে ফোন আসছে, ইউরোপ থেকে সাদা চামড়ার বাংলা শিখা লোক দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, খ্রিস্টানদের বই দিয়ে বেড়াচ্ছে, যীশু খ্রিস্ট তোমার মুক্তি দেবে নিয়ে মিথ্যা অপপ্রচার জঘন্য সকল রকমের প্রতারণা দিয়ে তারা দাওয়াত দিচ্ছেন। আমরা তাদের খারাপ বলবো? আরে তারা তো তাদের দাওয়াত দিতে সেই 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসছে, আপনি কি করেছেন? আপনার বাড়ির পাশের বেনামাজি মানুষগুলোকে দাওয়াত দিয়েছেন, ডাকছেন তাদেরকে? আপনি নাকশিট কেন নামাজ পড়ে না? কোনোদিন বলেছেন ওকে নামাজ পড়তে? কোনোদিন মসজিদে যে বলেছেন? আপনি বলেননি, আপনি দিনকে বোঝাননি। বললে কি বলেছেন? ওই নামাজ রোজা করে যতই করো হবে না, যতক্ষণ না আমাদের দলের ভিতর দিয়ে যাও ও কিচ্ছু হবে না, দিনটাকে আরো কঠিন করে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে পাঠিয়েছেন দিনের দাওয়াত দিতে, বেরিয়ে যাও, বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষদেরকে সুসংবাদ দেবে, কাউকে নিরাশ করো না, ভয় দেখাবে না। কত গুণা করেছো? কোনো ভয় নেই, তবা করো সঠিকভাবে, আল্লাহ মাফ করে দেবে। নামাজ পড়োনি, নামাজ শুরু করো। গুণা করেছো যত করো আল্লাহ মাফ করবে। ভালো আল্লাহর সাথে সম্পর্ক করো, সব সুসংবাদ দিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, কোরআন সুসংবাদ দিয়েছেন। আমরা ওয়াজ করতে গেলে মানুষের ভয় দেখিয়ে দিনটাকে কঠিন করে ফেলি। 2 নম্বর হলো ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো ভাইরা। আল্লাহর দিন সহজ, ইমানকে সহি করো, হালাল খাও, নামাজ পড়ো, বউ বাচ্চাদের সুখে সংসার করো, আল্লাহ খুশি হবে। এরপরে যতটুক পারো দিনের কাজ করো, কম বেশি তোমার যা আল্লাহ তৌফিক দেন। কিন্তু আমরা বলছি না, তুমি যত কিছুই করো হবে না যতক্ষণ না আমার এই দলে ঢোকো। এই ধরনের বাড়াবাড়িগুলো পরিত্যাগ করতে হবে। সবাই নিয়ত করি ভাইরা, আগামী বছর যখন ডাঙ্গাপাড়া আসবো, আপনারা প্রত্যেকে যদি প্রতি মাসে 10 দিনে একটা লোককে মসজিদে নেন, তাহলে মাসে কয়টা হয়? একজন লোক 10 দিন ভরে বলে কয়ে পায়ে ধরে হাত ধরে পা জড়াই ধরে একজনকে মসজিদে নেবেন বেনামাজি, তাহলে মাসে কয়জন নিলেন? 3 জন, বছরে 36 জন। 1000 মানুষ যদি 1 বছরে 36 করে মসজিদে নেন, কত হবে? 36,000 মুসল্লি বাড়বে। বাড়বে না? আসে না এরকম 36,000 বেনামাজি আসেন আপনার আশেপাশে? আসে। আল্লাহর কাছে এসছে বড় বিজনেস আর হবে না। আর যদি এগুলো না করে শুনে বাড়ি যেয়ে গল্প করেন, জমকুজুর ভালো বাস করেছে, জমকুজুর বন্ধ বাস করেছে, ভাইরে লাভ হবে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।